কোন এক মেহমানদের উসিলে এত এত রান্না করা হয়েছিল, কোথায় এত রান্না করা হইলো, কে রান্না করলো, সবকিছু শেয়ার করবো আজকে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। এখানে অনেকগুলো গুড়া মাছ আনা হয়েছিল, আমার শ্বশুর নিয়ে আসছিল 2 দিন আগে, আমি হচ্ছে ফ্রিজে রেখে দিছিল এনে, পরে হচ্ছে নামায়া ভালো করে কেটে ধুয়ে নিছি, অর্ধেকটা পরিমাণ নিয়ে নিছি, কষায় রান্না করব। এর জন্য পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু মেখে একদম মেখে হাতে বসাই দিছি, আর একদম অল্প তেল দিব, কারণ এটা আমার শ্বশুরের জন্য। একদম অল্প তেল দিয়ে পানি দিয়ে এটা এখন হচ্ছে মাখামাখা করে রান্না করে নিব। তো সকালবেলা উঠে নাস্তা তো করে নিছি, তারপরে হচ্ছে যে রান্না বান্না টুকটাক একটু করলাম, আর এই যে এখন আমার মাছটা হয়ে গেছে, এরপরে হচ্ছে একটু শাক ভাজি করব। আমি যেহেতু গ্রামাঞ্চলের দিকে থাকি, এদিকে আসলে অনেক শাক পাওয়া যায়, অনেক সময় দেখা যায় এখানে করা হয় যে খেতে শাক, তো এখান থেকে বলে যে নিয়ে যেতে, তো নিয়ে আসা হয়, যার জন্য প্রায় শাক খাওয়া হয়। আর এখানে একটু মাছ ভুনা করে নিছি। এরপর হচ্ছে আমার শাশুড়ি ফোন দিয়ে বলল যে হচ্ছে একটু আসো, তো আমার শাশুড়ি হচ্ছে আমার মামি শাশুড়ির বাসায় গেছিলো, তো এখানে আমি গেলাম, যে দেখি এত এত রান্নার আয়োজন চলতেছে, মেহমান আসবে তাদের বাসায়, তাছাড়া কিছু আত্মীয় স্বজন আসবে এর জন্য, তো এখানে কী কী রান্না করতেছিল এই সুযোগে আমি হচ্ছে একটু ভিডিও করে নেই। মামি এখানে অনেকগুলো চিংড়ি মাছ রান্না করতেছিল, লাস্টে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে কেটে কেটে, আসলে লাস্টে কাঁচামরিচ দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, আর চিংড়ি মাছের মাঝখানে কিন্তু কাঠি দিছে যাতে হচ্ছে চিংড়ি মাছগুলো গোল না হয়ে যায়। চিংড়ি মাছ কিন্তু আমরা সবাই জানি রান্না করলে গোল হয়ে যায়, কিন্তু এগুলো একদম সোজা ছিল, আর পাশের চুলায় হয়তো গরুর গোস্ত ছিল প্রেশার কুকারে, আর এই দিক দিয়ে হচ্ছে আমার শাশুড়ির ডিম বাজতেছিল, তারা কাজ করতেছিল, আর আমি তো এখন কিছুই করতেছিলাম না, আদনান আমার কোলেই ছিল, ও আসলে এই বাসায় গেলে আসলে কান্না করে বেশিক্ষণ থাকতে চায় না। আর এই পাশের বেলকনিটা খুব ভালো লাগে আমার, এখানে হচ্ছে আম গাছ আছে, নিচে হচ্ছে অনেক রকম গাছ লাগানো, এখানে হচ্ছে আমার দেবর গাছ লাগায়, ওই যে আমরা মাঝে মাঝে শাকসবজি খাই, এটা সেটা খাই, এখানেই ও লাগায় এগুলা, তো এই জন্য আসলে খাওয়া হয়। ও নিচে হচ্ছে আম পাড়তেছিল গাছ থেকে, আম পড়ে গেছিলো ওগুলোই নিচ্ছিল। তো এই পাশে এসে দেখি আরও কী কী করছে, সব কিছুই আজকে ভিডিও করে নিব। এখানে হচ্ছে কিছু মাছ ভাজা ছিল, এটা হচ্ছে কাতল বা রুই হবে কোনো একটা মাছ ভাজা, কী মাছ ভাজা আমি আসলে তখন জিজ্ঞাসা করি নাই, এটা হচ্ছে ডেকোরেশন করার পর আসলে ভিডিও করা দরকার ছিল, এর আগেই করে ফেলছি। আর এখানে কিছু চিংড়ি মাছ যেগুলো রান্না করা ওগুলো হয়ে গেছে, বাড়তেছিল, আর ডিমের কোরমা রান্না করবে সাদা করে, তো এই কোরমার ভিডিওটা আসলে করা উচিত ছিল আমার, চলে আসছি, আমার ছেলের জন্য কান্না করতেছিল অনেক, তো এখানে ডিমগুলো হালকা করে ভেজে তারপর হচ্ছে কোরমা রান্না করবে। ওকে ঘরে এসে হচ্ছে একটু খেলনা দিয়ে যেতে, খেলে এই দুটা খেলনা হাতে করে নিয়ে আসছে বাসা থেকে, ভাবতেছিলাম যদি কান্নাকাটি করে তাহলে ওইখানে বসে বসে খেলবে। এখানে কিছু মুরগির রোস্ট করা হয়েছে, আর এখন এখানে পোলাও বসানো হবে, তো এখানে অনেকগুলো চাল হচ্ছে ধুয়ে নিছে, পোলাওর চাল ভালো করে এখন হচ্ছে পোলাওটা বসায় দিবে। আর এদিক দিয়ে হচ্ছে আমিও ভাবতেছিলাম যে বাসায় চলে যাই, পরে আবার আসবো, নাহলে হচ্ছে ছেলেটাও কান্না করতেছিলো, আমাদের বাসার কাছেই খুব দূরে না। এই তো ডিমের কোরমাটা দেখতে আসলে অনেক সুন্দর হয়েছিল, সবগুলো রান্নায় অনেক সুন্দর হয়েছিল। আর সবার যদি ভালো লাগে একটু লাইক করে দিবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।